একটুখানি ভেজ মাচুরিয়ানটা নিয়ে নিলাম। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা ডেফিনেটলি পারলে একবার এসো। নমস্কার বন্ধুরা, আমি সৈকত, আরও একটি নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে আমি আরও একবার হাজির হলাম। তো আজকে আমি তোমাদের যে জায়গাটার খোঁজ দেবো, কতটা একটু অবিশ্বাস্যজনক হলেও 120 টাকায়, মাত্র 120 টাকায় চাইনিজ কম্বো ভাবা যায়? তো চাইনিজ কম্বোটায় কী কী দিচ্ছে, কী কী আইটেমে কী কী মেনু দিচ্ছে আর কেমন কীরকম খেতে, সেইগুলোর ডিটেলস তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু আজকে প্রচুর ইন্টারেস্ট হতে চলেছে। আর আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু রাহুল, এটি চলে এসো ক্যামেরার মধ্যে। তো সে ও ক্যামেরার পিছন থেকে আজকে অনেকটাই আমাকে হেল্প করবে। তো রাহুল কিছু বলতে চাই আজকে? বলতে চাই, ভাবনা চিন্তা করছে ফার্স্ট টাইম আসলে ক্যামেরা একটু অনেকটা নিজেকে এ করছে যে আসবে কি আসবে না, এটা নিয়ে অনেকটা দ্বিধাবোধ করছে। ক্যামেরার সামনে চলে এসছে, ও এটাই বলতে চাচ্ছে আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে। আর একটা লাইক করতে অবশ্যই ভুলবে না, আর চ্যানেলে নতুন যদি হও তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি চলে এসেছি আমি ফলদিরাম ফুড সিটিতে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বসে আছি। চলো তোমরা কিছু স্লো মোশন উপভোগ করো। সো এখন করোনার টাইম, আর স্যানিটাইজারটা খুব মাস্ট, প্রত্যেকটা ভিডিওতেই বলছি আর এখন বলবই। হাতটাকে পুরো স্যানিটাইজ করে নিলাম ভালো করে। যদিও চাইনিজ কম্বো আর চাইনিজ সব স্পুনও আছে, সেটা দিয়ে আজকে টেস্ট করে বলবো তোমাদের কেমন খেতে, তবু হাতটা স্যানিটাইজ করে নেওয়াটা মাস্ট। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যানকে একটু বলবো যে একটু ক্লোজভাবে খাবারগুলো যেগুলো দেখাবার। হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ, একটু চাউমিন দিয়েছে, এটা একটা কিছু ভেজ স্যালাড মতন দিয়েছে, অ্যান্ড এটা একটা রাইস দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি চিল্লি সয়াবিন দেওয়া হয়েছে, এবং এটা বেশ দেখতে লবণীয় হলো, এটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। তো চলো ফার্স্ট একটু চাইনিজটা খেয়ে বলি তোমাদের কেমন লাগছে। বেশ আশা করি ভালোই লাগবে, এটা বেশ নন স্টিকি নন স্টিকি ব্যাপার আছে চাইনিজটার মধ্যে। আই হোপ তোমাদের ভালো লাগবে। 120 টাকায় কম্বো আমার মনে হয় না তুমি এখন কোথাও সেরকম পাবে, এতগুলো আইটেম হলদিরাম ফুড সিটিতে যে এরকম দিতে পারে। মাত্র 120 টাকায় চাইনিজ কম্বো, অনেক রকম যেগুলো মেন ডিশ চাইনিজ সেইগুলো কিন্তু দিচ্ছে। তো একটু ভেজ স্যালাডটা দিয়ে একটু চাইনিজটা খেয়ে বলি কেমন লাগছে তোমাদের। জাস্ট ফাটাফাটি লাগছে, চাউমিনটা একটু খাই। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা ডেফিনেটলি পারলে একবার এসো। আর তোমাদের দেখিয়েছি এখানে যে সেফটি প্রিকশনগুলো নিয়েছে, খুবই ভালোভাবে এরা সেফটি মেজার করছে, এগুলো নিয়ে কোনো চাপ নেই। ফোর্স করতে পারি না আমি তোমাদের, বাট যেগুলো সেফটি নেবার এখানে সমস্ত রকমভাবেই পালন করছে। তোমরা পারলে একবার ডেফিনেটলি পারলে এসো। এবার একটু রাইসটা দিয়ে ভেজ মাঞ্চুরিয়ানটা খেয়ে বলবো কেমন লাগছে।
বেশ ভালো লাগছে। 120 টাকায় আমি বলতে পারি কলকাতার মধ্যে কমফোর্টেবল কম্বো, এরকম তুমি পাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চিলি সয়াবিনটা আছে, একটু ক্লোজে আনো, একটু চিলি সয়াবিনটা দিয়ে রাইসটা একটু খেয়ে বলি। আমার কিন্তু প্রতিটা খাবারই জাস্ট ফাটাফাটি লাগছে। তোমরা প্লিজ, আমি রিকমেন্ড করছি, একবার এসো, তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। 120 টাকায় বারবার আমি এটা মেনশান করে দিচ্ছি, 120 টাকায় কিন্তু এই সিচুয়েশনের মধ্যে আর এত ভালো একটা অ্যাম্বিয়েন্সে বসে তোমরা উপভোগ করে খেতে পারবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। সো খাওয়া দাওয়া তো প্রায় শেষ, আর আমার প্রতিটা আইটেমই খুব খুব ভালো লেগেছে। 120 টাকায় চাইনিজ কম্বো আজকালকার দিনে এই সিচুয়েশনে আমার মনে হয় না আর কোথাও সেরকম পাওয়া যাবে। সঙ্গে আছে রাহুল। রাহুল, তুমি কিছু বলতে চাও? এবার বলতে চাই যে খাবারগুলো খুব একটা খারাপ না, খুব ভালো। এবার যারা যারা কাপলস আছে আর যারা যারা ফ্রেন্ডস গ্রুপ সবাই গ্রুপ করে এলে এখানে জায়গাটা ভালো লাগে, একদমই ঠিক করা। যারা যারা কাপলস আছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি, রিকমেন্ড করছি, তাড়াতাড়ি এখানে চলে এসো, কেননা এইরকম একটা ভালো পরিবেশে তোমরা খেতে পারবে বেশ ভালো করে বসে। খুবই খুবই ভালো জায়গা। আর ফ্রেন্ডশিপ যারা যারা, হ্যাঁ, আর যারা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো, যে অনেক বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে আসো, তারাও প্লিজ রিকমেন্ড করতে পারি, এরকম একটা ভালো জায়গা। আর খুব পকেট মানি, মানে কি খুব মানে কম প্রাইসের মধ্যে মাত্র 120 টাকায় কম্বো, প্লিজ প্লিজ রিকমেন্ড করছি, তোমরা চলে আসো। আর এইখানে সেফটির ব্যাপারে যদি আমি বলি, প্রত্যেকটা ব্যাপারে খুবই ভালোভাবে সেফটি মেজার পালন করছে, তোমরা এসে দেখতেই পারো। বলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেননা আরও এরকম অনেক ভালো ভালো ফুড কন্টেন্ট আসতে চলেছে। আর কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আরও এরকম কম্বোর ভিডিও দেখতে চাও নাকি। একটু ট্রাম যাচ্ছে, মানে দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দিয়ে চলে গেল। এই কলকাতা সিটি অফ জয়, এইরকম আরও অনেক কলকাতাটাকে এক্সপ্লোর করতে হবে। যেতে চাই আমি সৈকত, আজকের মতন বিদায় নিলাম, এবং হাসতে থাকো, খেতে থাকো, খাওয়াতে থাকো, এবং দি বাংলার কাছ চ্যানেলের সাথে সব সময় যুক্ত থাকো।